নবম একাদশ শ্রেণীর পরীক্ষা 80 নয় 40 নম্বরই নেবার দাবি জানালো সারা ভারত ছাত্র ফেডারেশন। প্রথম ঘোষণা মতো নবম একাদশের টার্ম ওয়ানের পরীক্ষা 40 নম্বরে নেবার দাবি এখনও দ্বিতীয় ছাত্র সংগঠন এবং পড়ুয়াদের, কিন্তু শিক্ষা দপ্তর নিজের সিদ্ধান্তেই অনড়। 4 ডিসেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা 80 নম্বরে নেওয়া হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ছাত্র সংগঠনগুলো এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে। বৃহস্পতিবারের সরব হয় সারা ভারত ছাত্র ফেডারেশন। এদিন সিপিআই সদর বিভাগীয় অফিসে সাংবাদিক সম্মেলনে সংগঠনের আহ্বায়ক শুভদীপ মজুমদার দাবি জানান 80 নম্বরে পরীক্ষা নেবার সিদ্ধান্ত প্রত্যাহারের এবং ছাত্রদের স্বার্থে সিদ্ধান্ত নেবার। তিনি ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানান সরকারের ছাত্রবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠে রাস্তায় নামার। বিরাট মিথ্যাচার আর কিছুই নয়, এবং সেই কথা থেকে একটা স্পষ্ট, রাজ্য সরকার একটি ভিত্তিহীন সিদ্ধান্ত নিচ্ছে, ছাত্রবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বরাবরই। সে আজকের থেকে কেন, 2018 সালে যখন বিজেপি আইপিএফটি জোট সরকার ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসে, তখন থেকে এখন অবধি পুরোপুরিটাই ছাত্রবিরোধী একটি সিদ্ধান্ত নেয়। এবং শিক্ষামন্ত্রী যে যুক্তি উনি দিয়েছেন যে করোনা আসলে সেটা 80 মার্ক থেকে 40 মার্কে নামিয়ে আনা হবে, শিক্ষামন্ত্রীর কথাটা পুরোপুরি এমন হয়ে গেল যে একটা লোক মরার পরে ওনাকে আইসিইউতে ঢুকানো হবে। একটা লোক মরে গেলে আইসিইউতে ঢুকানোর তো কোনো মানে নেই, আর করোনা এসে গেলে তখন 40 মার্কের করবে। ইতিমধ্যে ছাত্ররা 40 মার্কের প্রিপারেশন নিয়ে নিয়েছে। আমরা আবারও দাবি জানাচ্ছি, আবারও আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে পরীক্ষা 40 মার্কই নেওয়া হোক, 80 মার্কের যে অযৌক্তিক ছাত্রবিরোধী নীতি, ছাত্রবিরোধী সিদ্ধান্ত রাজ্য সরকার নিচ্ছে এবং তা বাস্তবায়ন করতে চলছে, তা ওরা ফিরিয়ে নিক। এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা ছাত্র সমাজকে আমরা দাবি জানাবো, এই ছাত্রবিরোধী নীতি, ছাত্রবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের সব কোণে ছাত্ররা যেমন সংগঠিতভাবে গর্জে উঠে আন্দোলনে রাস্তায় নেমে আসে। প্রিয় রিপোর্ট, চ্যানেল দে রাত।